নমস্কার, আমি সন্দীপ। আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন। মাত্র হাতে আছে আমাদের হাতে আর এক মাস, কারণ ডিসেম্বর মাস চলছে। এই মাসটা পেরিয়ে গেলেই নতুন বছর শুরু হয়ে যাচ্ছে, 2024। এবার স্বভাবত সবারই মনে একটা প্রশ্ন থাকে, 2024 কেমন যাবে। তো 2024টাকে ক্যালকুলেট করতে হবে কিসের বছর। 2024 পুরোপুরি ক্যালকুলেশন করলে আসতে হচ্ছে শনির বছর। শনি মানে হচ্ছে আমাদের হরোস্কোপের মধ্যে শনি বসে আছে কিন্তু কর্মস্থানে। তার মানে যেমন কর্ম তেমন ফল। স্ট্রাগল করতে হবে কর্মের জায়গাটা। সুকর্ম হলে সুফল পাবেন, কুকর্ম হলে কুফল পাবেন। ঠিক সেই রকমই 2024-এ কিন্তু কয়েকটি রাশি খুব লাভবান হতে চলেছে, এবং সেখান থেকে তাদের খুব তাড়াতাড়ি ক্যারিয়ারের দিক থেকে, বিয়ের দিক থেকে, বা যে কোনো জীবনে চাওয়ার দিক থেকে তারা প্রাপ্তিটা খুব ভালো পাবে। সেই রাশিগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আর যাদেরকে নিয়ে আজকে আলোচনা করছি না তাদেরকে নিয়ে আমি নেক্সট এপিসোডে আলোচনা করব, কারণ তাদের মন খারাপ করার কিছু নেই। তাদেরও 2024 কেমন যাবে আমি আগামী এপিসোডগুলোতে বলবো। এখন আসবো আমি যে ছটা রাশির কথা বলবো। প্রথম হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, তৃতীয় হচ্ছে কন্যা রাশি, চতুর্থ হচ্ছে তুলা রাশি, পঞ্চম হচ্ছে বৃশ্চিক রাশি, এবং একদম শেষ হচ্ছে কুম্ভ রাশি। এর মধ্যে কুম্ভ রাশির বর্তমান শনির সাড়ে সাথী চলছে, তাই তার মধ্যেও 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ভালো ফল পাবে। ভালো ফল পাবেন কোন কোন দিক থেকে? প্রথমত হচ্ছে আপনারা কর্মের দিক থেকে, এটা আমি ছটা রাশির ক্ষেত্রেই বলছি। যারা অনেকদিন ধরে চাকরি খুঁজছেন, চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তারা এই সময় চাকরির অপরচুনিটিস পাবেন, ভালো অপরচুনিটিস পাবেন। যারা অনেকদিন ধরে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে বৃষরাশি, তুলারাশি এবং কুম্ভ রাশি, এই তিনটে রাশির ক্ষেত্রে আমি বলছি, যারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন তারা এই সময় দেশের বাইরে যাওয়ার সুযোগ পাবেন, খুব ভালোভাবে পাবেন। এবং তুলারাশির জাতক জাতিকা এবং বৃষরাশির জাতক জাতিকা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এই তিনজনের খুব ভালো বিয়ের যোগাযোগ রয়েছে। অনেক দিন ধরে কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে, বাট বিয়ে হচ্ছে না, বিয়ের ক্ষেত্রে বাধা আসছে, বিয়ে একদম ঠিকঠাক হয়ে ভেঙে যাচ্ছে। অনেক দিন ধরে একটা প্রেমজ সম্পর্ক ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে, তারপরে মানসিক দিক থেকে নিজেকে স্টেবল করতে পারছেন না, আদৌ বিয়েটা করাটা ঠিক হবে কি না। একজন মহিলা এই জাতক বা এই রাশির কেন্দ্রস্থ কোনো মহিলা, সে হয়তো কোনো পুরুষকে বিশ্বাস করতে পারছে না, সেম আবার কোনো পুরুষ হয়তো কোনো মহিলাকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎভাবে এই সময় আপনাদের জীবনে কিন্তু একটা প্রেম আসার সম্ভাবনা, একটা বৈবাহিক সম্পর্ক আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে বলবো, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ব্যবসা করছেন বিশেষ করে খাদ্যদ্রব্য রিলেটেড, জামা কাপড়ের ব্যবসা, বাড়ি তৈরি করার হার্ডওয়্যার মেটেরিয়ালস, কোনো অর্নামেন্টস, জুয়েলারি ব্যবসা, তারা এই সময় দারুণ সুফল পাবেন। তারা ব্যবসায়িকগত খুব ভালো উন্নতি পাবেন, নতুন ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চলতি ব্যবসায় যদি মনে করছেন পুঁজি খাটাবেন, তাহলে অবশ্যই আপনারা এই সময় পুঁজি খাটাতে পারেন, খুব ভালো যোগাযোগ পাবেন। এছাড়া ওভারঅল পুরোপুরি ছটা রাশির ক্ষেত্রে বলবো যে পড়াশোনার জায়গাটা, বিশেষ করে যাদের 2024-এ এই ধরনের জাতক বা জাতিকা, যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে কিংবা জীবনের বড় স্তরের কোনো পরীক্ষা দিচ্ছ, তারা এই সময় একটা ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রথম একটা লাইন বলেছিলাম, সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। যদি তোমরা পড়াশোনা করো তাহলে রেজাল্ট কেউ আটকাতে পারবে না, আর যদি তোমরা পড়াশোনা না করো তাহলে যতই প্রতিকার প্রতিবিধান করো কেন তোমাদের কিন্তু রেজাল্টটাই ভালো হবে না। তাই সুতরাং প্রত্যেককেই বলবো, 2024 যেমন শনির বছর, তাই শনির বছর মানে হচ্ছে নিজেকে সৎ থাকতে হবে, সৎ পথে নিজেকে পরিচালনা করতে হবে, এবং অবশ্যই সঠিক কর্ম বা সুকর্ম করে যেতে হবে, তাহলেই আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালো থাকবো। আপনারাও ভালো থাকবেন, দেখতে থাকুন আগামী এপিসোডগুলোতে আমি আরও রাশি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সঙ্গে থাকুন।